হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে একসাথে আমরা, অনেকদিন পরে আজকে আবার একটা রাইডে যাচ্ছি আমরা। রাইড হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়। তো আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে কাঁকড়াঝোড়, যেটা আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে যাব। তো আমাদের অলরেডি প্যাকিং কমপ্লিট, আমরা পুরো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। বড় কথা, অনেকদিন পরে আমরা তিনজনে আবার একসাথে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পরে, করোনার পরে তো আমরা তিনজনে একসাথে যাচ্ছি, সবাই মিলে। চলো, সবাই এনজয় হবে। আর আমরা জাস্ট কোলাঘাটে যাচ্ছি, কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো জাস্ট কোলাঘাটে গিয়ে দেখা করছি। এই আমরা সবে মাত্র কোলাঘাট পৌঁছালাম। রাস্তা তো ভালোই ছিল বেশ, কিন্তু প্রচুর লরি, যাই হোক প্রচুর ট্রাক। ফাইনালি এই পৌঁছালাম, এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে। তো আমাদের সাথে আরেকটা আমাদের একটা বন্ধু এসেছে, চলে আসো এইদিকে। কে এসেছে? ওর নাম হচ্ছে তপস্যা। লোদাশুলির জঙ্গল যাবো, ওখান থেকে ঝাড়গ্রামের দিকে রওনা দেবো। এতক্ষণ এই রাস্তায় তো তোমরা দেখেইছো বিভিন্ন জায়গায়, সব জায়গাতে বিভিন্ন জায়গায় দেখাই, সেই জন্য আর দেখানোর বেশি কিছু ছিল না। তো এরপর থেকে আসল সিনিক ভিডিওটা স্টার্ট হয়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট, আলুর পরোটা খেলাম, টক দই খেলাম, ভালো লাগলো। হ্যাঁ, জিজ্ঞাসা করেন তাতে কি হয়েছে, বলে তো দিতে হয় যে কি খেলাম। খাবার খালো, পোচ ছিল আমাদের, ডিমের পোচ আমাদের পেটেন্ট খাবার। ঘুরতে আসলে ব্রেকফাস্টে আমরা ডিমের পোচ খাই, বাড়িতেও খাই। আমি কিন্তু পোচ খাই না, অমলেট। অমলেট আমরা খাই হচ্ছে সানি সেদ্ধ, সানি সাইড আপ। তো এখন আমরা রওনা দিচ্ছি লোদাশুলির জঙ্গল, তারপর ওখান থেকে ঝাড়গ্রাম। তো দেখতে থাকো। প্রায় 1300 শতকের মাঝামাঝি রাজা জগন্নাথ ধবলদেব এই অঞ্চল আক্রমণ করেন এবং স্থানীয় চিল্কিগড়ের রাজাকে হারিয়ে এই অঞ্চলে জয়লাভ করেন। সেই সময় বাংলায় প্রায়শই দক্ষিণবঙ্গে বর্গীদের আক্রমণ হতো। তাদের আক্রমণের হাত থেকে বাঁচতে রাজা ধবলদেব দুলুং নদীর অপর পারে এই জঙ্গলের মধ্যে দুর্গ সাদৃশ্য এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। দুলুং নদীর অপর পারেই আছে বিখ্যাত কনকদুর্গা মন্দির। রাস্তা ভুল করার জন্য আর আমাদের অনেকটা পথ যেতে হবে বলে আমরা সেই মন্দির দেখতে যেতে পারিনি। রাজপ্রাসাদের চারপাশে অযত্নের ছাপ স্পষ্ট, ভগ্ন প্রায় আর ভগ্ন হৃদয়ে আমাদের মতো পর্যটকদের বলে যাচ্ছে নিয়ে না বলা ইতিহাস। এরপর আমরা চললাম সোজা টেনিদার চারমূর্তি খ্যাত ঝুন্টি পাহাড়ের নিচে কাঁকড়াঝোড়ে আমাদের চারমূর্তি হোমস্টের দিকে।
আমরা এই জাস্ট পৌঁছালাম, তোমরা দেখলে বাইকটা রাখলাম পার্ক করে, তো এখন আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে বসলাম, ড্রেস চেঞ্জ করে। প্রচণ্ড গরম, বাইরের তাপমাত্রা প্রচণ্ড বেশি এখানে। কিন্তু আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা অ্যাকচুয়ালি একটু অন্য সিস্টেমে এখানে তৈরি রুম, পুরোটাই খড়ের ছাউনি, এবং খড়ের ছাউনি শুধু একটুখানি না, মোটা করে। এখানে এসির কোনো দরকারই নেই, বাইরে গরম কিন্তু প্রচণ্ড, কিন্তু রুমের ভিতর ঢুকলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো সামনের লোকেশনটা তোমরা দেখো একবার। সবচেয়ে ভালো হয় যে বিশেষ করে বর্ষার সময় আর শীতের সময় জায়গাটা খুব অদ্ভুত অদ্ভুত লাগা উচিত। টেন্টের ফ্যাসিলিটিও আছে, শীতকালে টেন্ট আছে, থাকার ব্যবস্থা আছে, জায়গাটা খুব সুন্দর, একদম অফবিট লোকেশন এটা, একদম এটা হচ্ছে কাকড়াঝোড়ের একটা অফবিট লোকেশন। আমরা বেসিক্যালি যারা সেরেনিটি পছন্দ করে, যারা মানে মানে লোক মানে জন জনসমুদ্রের বাইরে যারা পছন্দ করে আর কি থাকতে বা ছুটি কাটাতে সময় কাটাতে, তাদের জন্য এটা পারফেক্ট ডেস্টিনেশন হওয়া উচিত। একদম একদম। আমরা যে রুমটা রয়েছে এই রুমটার নাম প্যালারাম, এবং এই প্রত্যেকটা রুমের একটা করে নাম আছে নির্দিষ্ট। আমি দেখাচ্ছি, দেখো এই রুমের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার একটা করে নাম আছে, প্রত্যেকটা যে রুম আছে সেগুলোর একটা করে নাম আছে। এবং চার মূর্তি সিনেমাটা এখানে কিছুটা অংশ এখানে শুটিং হয়েছিল। তো এখন আর কথা বলাবো না, এখন মোটামুটি আমরা খাওয়া দাওয়া করবো, আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আড্ডা মারবো। মিনিট কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তোমরা দেখতে থাকো, আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এখানে সাবস্ক্রাইব বাটনটা আছে, আর লাইক করো, শেয়ার করো সবার সাথে। লাঞ্চটা করে নিই তারপরে কথা বলছি। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো গাড়ি চালিয়ে এসে আর অনেক ভোরবেলা উঠেছিলাম, তো তার জন্য স্টিল এখনও আমাদের ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জাস্ট উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে, উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো আমরা বিকেলের সানসেটটা অলরেডি মিস করে ফেলেছি, ছবি তুলতে পারিনি, ছবি তোলার খুব ইচ্ছা ছিল, কারণ এখানে যেটা দাঁড়িয়ে আছি তার একদম জানলা থেকে সানসেটটা দেখা যায়। এই রুমের একটা সুন্দর জায়গা, পিছনে পাহাড়টা রয়েছে, পাহাড়ের পিছনে ঠিক সানসেটটা হচ্ছে, সেটা আমরা সানসেট হওয়ার পরে বুঝতে পেরেছি যে এখানে সানসেটটা হচ্ছে, তার আগে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটুখানি নাইট ফটোগ্রাফি করছি, আর এখন এখানে বারবিকিউর ব্যবস্থা করা হয়েছে, তো বারবিকিউর প্রসেস চলছে, তোমরা দেখতে পাবে। তারপরে রাতের ডিনারটা করে আমরা এখানে শুয়ে পড়বো, কাল সকালবেলা আমরা এখান থেকে একেবারে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। এখানে ঠান্ডা আছে কিন্তু, এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড না মানে ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগে, ভালোই ঠান্ডা লাগে। সকালবেলা যেরকম গরম লাগছে ঠিক সেইরকম ভাবে রাতের ঠান্ডাটা পড়ে। আমি এক লোকালের সাথে কথা বললাম, উনি বললেন যে এখানে সারা বছর নাকি এরকম ওয়েদার, দিনের বেলা যতটাই গরম রাত্রেবেলা ততটাই ঠান্ডা। আমাদের মোটামুটি মনে হচ্ছে একটা কম্বল লাগবে এখন। হ্যাঁ, আর রীতিমতো মানে আমরা ভাবছিলাম যে সকাল যে এসি লাগবে রুমের মধ্যে, যা গরম বাইরে, আমরা যেভাবে এক্সজস্ট হয়ে এসেছিলাম, কিন্তু আলটিমেটলি রুমে এসে দেখলাম এসি তো নেই, আর দ্বিতীয় হচ্ছে কম্বল দুটো রাখা আছে। তো আমরা ভাবলাম যে কম্বলগুলো কোন কাজে লাগবে, তো এখন আমরা বুঝতে পারছি যে কম্বলগুলো কোন কাজে লাগবে। এই আপাতত আপডেট আমাদের, তো তোমরা দেখতে থাকো, কোনো ইন্টারেস্টিং কোনো কিছু হলে অবশ্যই দেখাবো তোমাদের। হ্যাঁ, এখন আমরা আজকে সেকেন্ড ডেতে আমরা এখন বেরোনোর পালা, এখন আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে খাওয়ার সিস্টেমটা একটু বলে রাখি, এখানে খাওয়ার সিস্টেমে দুপুরের লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত হচ্ছে সিস্টেম, এবং পার হেড 1200 টাকা করে আমাদের থেকে নিয়েছে, তো এটাই রেট আছে এখানে। আর এই হচ্ছে আমাদের দাদা, যে আমাদেরকে এত সাহায্য করছে টুকটাক জিনিসপত্র এনে দিয়ে। কালকে আমাদের বারবিকিউটা দেখা ভালোই হয়েছে, বারবিকিউটা এই জায়গাটা কালকে রাত্রেবেলা যে তোমরা ফুটেজগুলো দেখলে সেগুলো এই জায়গাটা আমাদের বারবিকিউটা, যেখানে আমরা বসেছিলাম চেয়ারে, আর ওই হচ্ছে তপস্যা ঘুরে বেড়াচ্ছে। বেসিক্যালি বারবিকিউ না, পাউরি হয়েছে, পাউরি হয়েছে। তো আমরা এখন চলছি বাড়ির দিকে, আমাদের সবাই গোছগাছ কমপ্লিট, তো অলমোস্ট বারোটার সময় আমরা যাচ্ছি। খুব ভালো কাটলো, খুব ভালো কেটেছে, চলো সবাই মিলে রাস্তায় দেখা হচ্ছে।
প্রদর্শনীর জঙ্গলটা পড়বে ওটা দেখবো, তবে জঙ্গলে এখন মজাটা নেই। খুব কিতাব ক্ষুধার্ত ছিলাম, আসলাম এসে আগে অর্ডার দিয়ে খেতে বসে গেলাম, ভিডিও করার কথা মনে ছিল না, ওই জন্য এখন মনে পড়লাম, ভিডিও করা স্টার্ট করলাম আমরা। আমরা ফাইনালি বাড়ির দিকে বাড়িতে পৌঁছালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করে দিও ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। বাই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন।